বাইডেন সাহেব রিজাইন করবে, তারপর এক বছর পর ইলেকশন হবে, এখন আপনার আগামী বছর তাদের নভেম্বর ইলেকশন। আমি বললাম যে উনি কি রিজাইন করবে এখন? বিদেশি পর্যটকদের সাথে যেটা আমার আলাপ হয়েছে, সেগুলো তারা ইলেকশনটা বাংলাদেশে কীভাবে হয়, প্রসেসটা কী, আমরা কী কী স্টেপ নিয়েছি, ওগুলো নিয়ে তারা টেকনিক্যাল আসপেক্টটা। আর এমনিতে নন টেকনিক্যাল হলো যে আমাদের দেশে যে অপোজিশন পার্টি এবং এই এর মধ্যে তিক্ততা সৃষ্টি হয়েছে, আমরা কী মনে করি তিক্ততা কীভাবে কমানো যায় ইন ফিউচার, নট টুডে, হ্যাঁ সেটা তারা একটা জানতে চেয়েছে। আর আদারওয়াইজ তারা কোনো কমেন্ট করেনি, এবং তারা এই আমরা যে বলেছি যে ইলেকশনের সময় ইলেকশন কমিশন ইজ দ্য বস, সেটা বস কীভাবে, হ্যাঁ এতে বললাম যে যে কোনো লোকটা তারা ট্রান্সফার করতে পারবে, সাসপেন্ড করতে পারবে, শাস্তি দিতে পারবে, অ্যান্ড দে আর দেয়ার অনলি জব ইজ টু হ্যাভ এ ফ্রি ফেয়ার অ্যান্ড ট্রান্সপারেন্ট ইলেকশন। তাদের একমাত্র দায় দায়িত্ব হচ্ছে তারা যাতে একটা অবাধ নিরপেক্ষ এবং স্বচ্ছ নির্বাচন করবে, এবং সরকারও থাকে আমাদের কোনো এইসব ব্যাপারে কোনো ইন্টারভেনশন নাই। হ্যাঁ আমরা সবাইকে আহ্বান করি ইলেকশনে নির্বাচনে আসতে, বিকজ আমায় বিশেষ করে আমার দল হচ্ছে গণতান্ত্রিক দল, গণমুখী দল, আমরা মানুষের উপর বিশ্বাস রাখি, আমরা গণতন্ত্রকে সমুন্নত রাখতে চাই, আমরা দেশের শান্তি স্থিতিশীলতা বজায় রাখতে চাই। তা আমি এগুলোই তাদের বলছি। আমি বললাম যে তিক্ততা তো এটা যদি ইস্যু থাকতো তো ইস্যু টিস্যু তো আমাদের মধ্যে নাই সময়, কারণ বিএনপি তো কোনো ম্যানিফেস্টো নিয়ে আসে না এই ইস্যুর উপর আমরা আলোচনা করি। তাদের একটি ইস্যু যে প্রধানমন্ত্রী মাস্টার যান, বাট দ্যাট ইজ নট এ সিম্পল, ইট ইজ নো নো। এইরকম দুনিয়া, আমি বললাম কোনো দেশে কি সিস্টেম আছে, তোমার দেশ আমেরিকা সেটাতে কি সিস্টেমে বাইডেন সাহেব রিজাইন করবে, তারপর এক বছর পর ইলেকশন হবে, এখন আপনার আগামী বছর তাদের নভেম্বর ইলেকশন। আমি বললাম যে উনি কি রিজাইন করবে এখন, মানে নেক্সট ইয়ারের জন্য আপনারা কি সাজেস্ট করবেন? এইটা নট এন ইস্যু টু বি ডিসকাস, এইগুলো হচ্ছে নন ইস্যু, ইচ্ছা করে বলা যাতে কোনো রকমের আলোচনার কোনো স্কোপ না থাকে, বন্ধ করে দেওয়া।